আমি লীগের পতন ঘটানো হবে তারা আপনাকে জুজুর ভয় দেখাচ্ছেন আপনি কি ভয় পেয়েছেন বা এই এই বিষয়ে কি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী দেখুন ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে জড়িত রাজনৈতিক পরিবারের জন্ম আমার বাবাকে আমি দেখেছি কিভাবে তিনি সাহসের সাথে রাজনীতি করে এই বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন কাজী ভয় এই শব্দটা আমার নেই ছোটবেলা থেকেই নেই আর ভয় পাওয়ার লোক আর ভয় পেলে এই অভিযানে আমি নামতাম না আর আমি যখন এখানে নেমেছি তখন এই তালিরা তখন সে কি করে কোন জায়গায় কোন দলের সেটা আমার কাছে বিবেচ্য বিষয় না বল আমি তো আগেও বলেছি আপনাদেরকে যে শুরু করলে তো ঘর থেকেই করতে হয় দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক তফিক ইমরোজ খালিদের বিরুদ্ধে অনুসন্ধান করছে কয়েকটি গোয়েন্দা সংস্থা একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে তিনি চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ সংক্রান্ত একটি অডিও টেপ গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছেন বর্তমানে এই অডিও টেপে তৌফিক ইমরোজ খালিদি তিন কোটি টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ করা হয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে এর আগেও তৌফিক ইমরোজ খালিদি ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে বিডিনিউজের প্রধান সম্পাদকের অ্যাকাউন্টে লন্ডন থেকে পঞ্চাশ কোটি টাকা ট্রান্সফারের ব্যাপারেও তথ্য আছে গোয়েন্দা সংস্থার হাতে এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছেন জানা গেছে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার সঙ্গে বিডি নিউজের প্রধান সম্পাদকের কথোপথনের অডিও টেপ গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছে ব্যাংকের পরিচালক উল্লেখ্য গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্পাদককে ইঙ্গিত করে বলেছিলেন একজন সম্পাদক একজন ব্যাংকের এমডিকে ফোন করেছেন ফোন করে তার কাছে চাঁদা দাবি করেছেন ওই সম্পাদক ব্যাংকের চেয়ারম্যানকে হুমকিও দিয়েছেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরো বলেছিলেন যদি তাকে টাকা না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে ফলো আপ সংবাদ প্রকাশ করা হবে প্রধানমন্ত্রী ওই সম্পাদকের নাম বলেননি কতজনের তালিকা আছে আমি এটা কেন বলবো এখন তবে এটুকু বলতে পারি কোনো এক পত্রিকার সম্পাদক কোন এক ব্যাংকের চেয়ারম্যানকে ফোন করে বলেছে যে কিছু একটা টাকা চাই যে যদি না দেওয়া হয় তো তার মধ্যে এমন লেখা লিখবে যে তার জীবনটাই ধ্বংস করে দেবে সে নামটা নিশ্চয়ই শুনতে চাইবেন না এখন সেটা বের হোক তারপর জানবেন ব্যাংকের এমডি ফোন করে জানিয়ে দিয়েছে চেয়ারম্যানকে বলতে যে কত দিতে হবে না দিলে তার বিরুদ্ধে লেগে যাবে নামটা সবই আছে রেকর্ড আছে কিন্তু প্রধানমন্ত্রীর ওই সংবাদ সম্মেলনের পর থেকে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে এই সম্পাদকটা কে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অবশেষে জানা গেছে অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সর্বশেষ খবর জানান